প্রিয় শিক্ষার্থী, কোভিড নাইন্টিন ভিতরে তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর এবং ভালো আছো এই প্রত্যাশাই করি। তোমাদের সাথে আজ আমার প্রথম ক্লাস, যদিও ছুটির আগে আমি একদিন ক্লাসে আসছিলাম, কিন্তু অনলাইনে নেটের প্রবলেমের কারণে ক্লাসটা হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ অ্যাকচুয়ালি মূলত তোমাদের সাথে পরিচিতি ক্লাস, পরিচিতি পর্বটা শেষ করব এবং ভূগোল বেসিক নিয়ে আমি কিছু আলোচনা করব। যেহেতু ভূগোল পড়াবো, সেহেতু ভূগোলের প্রাথমিকভাবে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা ভূগোল যদি আলোচনা করতে হয়, ভূগোলের প্রাথমিকভাবে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে লিখছি জিওগ্রাফি, জিওগ্রাফির বাংলা হচ্ছে ভূগোল। এখন আমরা জিওগ্রাফি যদি ভাঙি, তাহলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে জিও জিও আর একটা হচ্ছে গ্রাফি। তাহলে আমরা ভূগোলকে ভেঙে বাংলা কি পাচ্ছি? ভূগোল পেলাম, জিওগ্রাফি পেলাম, ভূগোল। আর জিওগ্রাফি যদি আমরা স্পেসিফিক দুইটা শব্দে যাই, তাহলে একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। এখন জিও মানে কি? তোমরা যারা অ্যাড আছো তারা রেসপন্স করবে, হ্যাঁ, এবং কোনো জায়গায় যদি কোনো বিষয়ে না বুঝতে পারো তাহলে অবশ্যই প্রশ্ন করবে এবং রেসপন্স করবে, তাহলে ক্লাসটা খুব ভালো হবে আমি আশা করি। তাহলে জিও তো পৃথিবী, ভূমি, মাটি, আমরা যেটাই বলি, যে অর্থ পৃথিবী, ভূমি, মাটি, যেটাই বলো। আর গ্রাফি অর্থ বর্ণনা, বর্ণনা। তাহলে জিওগ্রাফি ভেঙে আমরা পেলাম কি? পৃথিবীর বর্ণনা, ভূমির বর্ণনা, মাটির বর্ণনা, ঠিক আছে। তাহলে জিওগ্রাফি ভেঙে আমরা দুইটি শব্দ পেলাম, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। তাহলে জিও হচ্ছে পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ পাচ্ছি আমরা বর্ণনা। তদ্রূপ আমরা যদি ভূগোলও ভাঙি, তাহলে ভূগোল ভেঙে দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে ভূ আর একটা হচ্ছে ভূগোল। তাহলে ভূ অর্থ ওই পৃথিবী, ভূমি বা মাটি, ভূ অর্থ আসছে কি? পৃথিবী, ভূমি বা মাটি, পৃথিবী, ভূমি, মাটি, ঠিক আছে। আর গোল অর্থ গোলাকার। তাহলে আমরা ভূগোল ভেঙে পাচ্ছি দুটি শব্দ, একটা হচ্ছে ভূ আর একটা পাচ্ছি গোল, তাই তো? তাহলে ভূগোল শব্দের অর্থ পৃথিবী, গোল বা গোলাকার, ঠিক আছে। তার আগে আমরা যেহেতু জিওগ্রাফি শব্দটি উচ্চারণ করছি প্রথম, এবং জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কেন আসলো, কেন আসলো এবং কে এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন? আমরা জানি যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তোমরা কি কেউ অ্যাড আসো? অ্যাড থাকলে একটু সাড়া শব্দ দাও। তাহলে আমরা জিওগ্রাফি ভেঙে দুটি শব্দ পেলাম, আর ভূগোল শব্দটি ভেঙে আমরা দুটি শব্দ পেলাম, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি, আর একটা হচ্ছে ভূ আর একটা হচ্ছে গোলাকার। তাহলে পৃথিবী গোলাকার আর একটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা যে জিওগ্রাফি যদি সংজ্ঞায়িত করি, তাহলে যে শাস্ত্র পাঠ করিলে পৃথিবী সম্পর্কে বিশদভাবে বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, জানা যায়, সেটা হচ্ছে জিওগ্রাফি। আর ভূগোল ভূ অর্থ কি পেলাম? পৃথিবী পেলাম, আর গোল শব্দের তো গোলাকার বললাম। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করিলে
গোলাকার পৃথিবী সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করতে পারি। তাহলে আমরা যদি সুন্দরভাবে আলোচনায় যাই যে ভূ শব্দের অর্থ পৃথিবী এবং গোল শব্দের অর্থ গোলাকার, অতএব ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। যে শাস্ত্র অধ্যয়ন করিলে বা পাঠ করিলে গোলাকার পৃথিবীর অর্থাৎ পৃথিবীর স্থলভাগ, জল ভাগ, ভূঅভ্যন্তর ভাগ এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করতে পারি এবং এগুলো মানুষের জীবন ও কর্মধারার উপর কিরূপ প্রভাব বিস্তার করে সে সম্পর্কে জানতে পারি তাকে ভূগোল বলে। কি বললাম? যে শাস্ত্র পাঠ করিলে গোলাকার পৃথিবীর অর্থাৎ পৃথিবীর স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ, বায়ুমণ্ডল সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করতে পারি এবং এগুলো মানুষের জীবন ও কর্মধারার উপর কিরূপ প্রভাব বিস্তার করে সে সম্পর্কে জানতে পারি তাকে ভূগোল বলে। এখানে দেখো চারটি শব্দ উচ্চারণ করা হয়েছে, কি? পৃথিবীর স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ এবং বায়ুমণ্ডল। পৃথিবীর স্থলভাগ, স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ ও বায়ুমণ্ডল। তাহলে আমরা চারটি কি পেলাম? শব্দ পেলাম। ভূগোলকে সংজ্ঞায়িত করতে যে আমরা চারটি শব্দ পেলাম, একটা হচ্ছে পৃথিবীর স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ এবং বায়ুমণ্ডল। আমরা সাধারণত স্থলভাগ বলতে কি বুঝি? সাধারণত যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে সাধারণত আমরা বইয়ের ভাষায় যাব না, নর্মালি আমরা কি বুঝি? স্থলভাগ অর্থাৎ যেটা ডাঙা অর্থাৎ পানি থাকে না যে অঞ্চল, পৃথিবীর যে অঞ্চলটাই স্থল, স্থল বলতে আমরা সবাই বুঝি সেটা হচ্ছে স্থলভাগ। আর জলভাগ যেখানে জলের অবস্থান থাকে, পানির অবস্থান থাকে, পানির অবস্থান থাকে সেটা হচ্ছে কি? জলভাগ অর্থাৎ সমুদ্র, নদ, নদী, হ্রদ, এইগুলো হচ্ছে কি? জলভাগ, তাই তো? আর একটা হচ্ছে ভূঅভ্যন্তর ভাগ অর্থাৎ গোলাকার পৃথিবী, গোলাকার পৃথিবীর ভিতরে, হ্যাঁ, গোলাকার যে পৃথিবী, পৃথিবীর আমরা পার্শ্ব দেশে অর্থাৎ ভূত্বকে বাস করি, ভূত্বকের উপর বাস করি। অভ্যন্তর হচ্ছে ভিতরের ভাগ, ভিতরের অংশ, একটা ফুটবলের ভিতরের অংশ, এটা হচ্ছে ভূঅভ্যন্তর ভাগ। আর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কোনটা? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত যে বায়বীয় আবরণ বা বাতাস পৃথিবীকে বেষ্টন করে আছে, যে বায়বীয় আবরণ বাতাস পৃথিবীকে চতুর্দিকে বেষ্টন করে আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বায়ুমণ্ডল, তাই তো? তাহলে আমরা নর্মালি কি বুঝলাম? যে স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ এবং বায়ুমণ্ডল সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, তাই তো? তাহলে এখন আমরা যদি বিশদভাবে আলোচনায় চলে যাই তাহলে আমরা প্রথমে পেলাম জিওগ্রাফি, জিওগ্রাফি মানে ভূগোল। আর জিওগ্রাফিকে আমরা কয়েক দুটি ভাগে ভাগ করলাম বা দুটো শব্দ পেলাম ওখান থেকে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। আর জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা। আবার ভূগোলকে আমরা যদি ভাঙি তাহলে দুইটা শব্দ আসে, একটা হচ্ছে ভূ আর একটা হচ্ছে গোল, তাই না? তাহলে ভূ হচ্ছে পৃথিবী আর গোল মানে তো গোলাকার, আমরা বুঝি সবাই, তাহলে পৃথিবীর গোলাকার। তাহলে আমরা যদি সুন্দরভাবে আবার সংজ্ঞায়িত করি, আমি আবার রিপিট করছি যে ভূত্ব পৃথিবী আর গোল হচ্ছে গোলাকার, অতএব ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। তাহলে সুন্দরভাবে সংজ্ঞায়িত করলে যে শাস্ত্র পাঠ করিলে গোলাকার পৃথিবীর অর্থাৎ পৃথিবীর স্থলভাগ, জলভাগ, ভূঅভ্যন্তর ভাগ এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিশদভাবে জানতে পারি এবং এগুলো মানুষের জীবন ও কর্মধারার উপর কিরূপ প্রভাব বিস্তার করে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তাকে ভূগোল বলে। এখন সম্ভবত তোমরা কেউ অ্যাড নাই, সেই জন্যে আমি পরিচিতিটা বা তোমাদের একটু পরিচয়, আমার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমি বলি, প্রথমেই বলা উচিত ছিল, তারপরে বলি, আমি আব্দুল হাই, লেকচারার ভূগোল। আমি আব্দুল হাই, লেকচারার ভূগোল। অর্থাৎ তোমাদের তো কেউ অ্যাড নাই, এই কারণে তোমাদের পরিচয়ও আমি জানতে পারছি না। হ্যাঁ, কেউ অ্যাড নাই, আমাদের কলেজ ছাড়া আর কেউ অ্যাড নাই, ঠিক আছে? তাহলে আমরা বিস্তারিত চলে যাই।
ভূগোল প্রথম পত্র, ভূগোল প্রথম পত্রে থাকবে একশো মার্ক, ভূগোল প্রথম পত্রে একশো মার্ক। এখানে আছে সৃজনশীল পঞ্চাশ, এমসিকিউ পঁচিশ, আর ব্যবহারিক পঁচিশ, এই টোটাল একশো মার্ক। তাহলে আমরা কি দেখলাম যে ভূগোল প্রথম পত্রে সৃজনশীল থাকবে পঞ্চাশ, এমসিকিউ থাকবে পঁচিশ, আর ব্যবহারিক থাকবে পঁচিশ, এই টোটাল একশো মার্ক। তদ্রূপ সেকেন্ড পার্টেও পেপারেও একই রকম পঞ্চাশ পঁচিশ পঁচিশ, এই মোট দুইশো মার্কের ভূগোল তোমাদের সিলেবাসভুক্ত আছে এবং এইটাই পরীক্ষা হবে এবং এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে। ঠিক আছে, আমরা কিছু ভূগোলের প্রামাণ্য সংজ্ঞায় ফিরে যাব। অধ্যাপক ফেয়ার গ্রিফ ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে দি ডেসক্রিপশন অফ দা আর্ট, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক ফেয়ার গ্রিফ ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন দি ডেসক্রিপশন অফ দা আর্থ, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। আবারও তিনি বলেছেন জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ ডেসক্রিপশন, অর্থাৎ জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ ডেসক্রিপশন, অর্থাৎ বিজ্ঞানসম্মত পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, বিজ্ঞানসম্মত পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। এখানে দেখো আমি এক নম্বরে বলেছি কি দি ডেসক্রিপশন অফ দ্য আর্থ, পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। আবার তিনি বলেছেন যে বিজ্ঞানসম্মত পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। তাহলে এখানে ভূগোলের স্বরূপটি স্পষ্টভাবে ফুটে ওঠে এবং আমরা বোধগম্য আমাদের সহজেই হয়। ঠিক আছে, আবার তিনি এই বিষয়ে তার অপর চিন্তাধারা হলো জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ টেস্ট দ্য রিলেশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড ম্যান, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ টেস্ট দ্য রিলেশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড ম্যান। তাহলে দেখি তিনি কি বলেছেন, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স হুইচ টেলস দ্য রিলেশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড ম্যান, অর্থাৎ জিওগ্রাফি হলো ভূগোল হলো সেই বিজ্ঞান যেটা মানুষ এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক নিয়ে বিশদভাবে আলোচনা করে থাকে, মানুষ এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক নিয়ে বিশদভাবে আলোচনা করে থাকে। আধুনিক ভূগোলবিদ হাটসন ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আধুনিক ভূগোলবিদ হাটসন ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন জিওগ্রাফি ইজ দ্য এরিয়াল ডিফারেনশন, অর্থাৎ ভূগোল হলো স্থান বা অঞ্চলগত পার্থক্য বিশ্লেষণ করা। জিওগ্রাফি কে বলেছেন, আধুনিক ভূগোলবিদ হাটসন,
আগুনি, আধুনিক ভূগোলবিদ হাডসন ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন জিওগ্রাফি ইজ দ্য এরিয়াল ডিফারেনশন। অর্থাৎ ভূগোল হলো স্থান বা অঞ্চলগত পার্থক্য বিশ্লেষণ করা। ভূগোল হলো স্থান বা অঞ্চলগত পার্থক্য বিশ্লেষণ করা। এ প্রসঙ্গে তিনি তার প্রশস্ত চিন্তাধারা হলো, তিনি আরো ব্যাপকভাবে প্রশস্ত ধারায় তিনি তার চিন্তা তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড অ্যাকুরেট অর্ডারলি ন্যাশনাল ডেসক্রিপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ভেরিয়েবল ক্যারেক্টার অফ দ্য আর্থ সার্ফেস। ক্যারেক্টার অফ দ্য আর্থ সার্ফেস জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড অ্যাকুরেট অর্ডারলি অর্ডারলি ন্যাশনাল ডেসক্রিপশন। ক্যারেক্টার অফ দ্য আর্থ সার্ফেস। আমি আবার বলি, জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড অ্যাকুরেট অর্ডারলি ন্যাশনাল ডেসক্রিপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ভেরিয়েবল ক্যারেক্টার অফ দ্য আর্থ সার্ফেস। অর্থাৎ জিওগ্রাফি হলো বা ভূগোল হলো পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল চরিত্রের নির্ভুল ক্রমশ জাতীয় বর্ণনা যা ব্যাখ্যা প্রদানের জন্য উদ্বিগ্ন, যা ব্যাখ্যা প্রদানের জন্য উদ্বিগ্ন। এই মোটামুটি জিওগ্রাফি সম্পর্কে বা জিওগ্রাফির সংজ্ঞা সম্পর্কে প্রাথমিক ধারণা। আমি এই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করব। আমি আমার পরিচয়টা আমি আরেকবার দিব। আমি মোহাম্মদ আব্দুল হাই, লেকচারার জিওগ্রাফি। আমরা দুইজন শিক্ষক আছেন, একজন ম্যাডাম আছেন, আমি আছি। আমরা দুইজন মূলত তোমাদের ক্লাস নিব রেগুলার, আর কলেজ খুললে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আমি প্রথম থেকে আমি আবার একটু রিপ্লাই করব। শেষ করে দেবো, তো ঠিক আছে, আজ পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের জলবায়ু এবং তার উপাদান এবং নিয়ামক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।